আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম লালবাগ কেল্লার কোথায় কি আছে সবটাই ঘুরিয়ে দেখিয়েছিলাম। তো আমরা লালবাগ কেল্লার ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা তারপরে বের হয়ে চলে গিয়েছিলাম ভূতের বাড়ি রেস্টুরেন্টে। এটা ছিল লালবাগ কেল্লার একদমই সামনে। আমরা কখনোই এই ভূতের বাড়ি রেস্টুরেন্টে ঢুকি নাই। তো আলিফ বলতেছিল যে আম্মু আজকে যাব, তো ভাবলাম যাই কেমন একটু ভিতরে ঘুরে দেখে আসি। তো আমরা চলে এসেছি লালবাগ কেল্লার সামনে যে ভূতের বাড়ি রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের ভিতরে। এটা একটু ছমছমে পরিবেশ আমার কাছে মনে হয়েছে, যেহেতু এটার নাম ভূতের বাড়ি তো একটু ভুতুড়ে পরিবেশ তো একটু থাকবেই। তো আমরা মেনু কার্ড দেখতেছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। এখানে অনেক ধরনের প্যাকেজ আছে, বার্গার পিজা ফাস্টফুড সব ধরনেরই আইটেম রয়েছে। আমরা বেশিরভাগ সময় লালবাগ কেল্লা যখন ঘুরতে যাই বেশিরভাগ সময় লালবাগ কেল্লার সামনে আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে নবাবী ভোজ। ওইখানে গ্রিলার নান রুটিটাই বেশি খাওয়া হয়। তো এখানে কখনোই আসিনি, তারপরে যখন এসেছি ভাবলাম যে কিছু না কিছু তো অর্ডার করতেই হয়। তো আলিফ আর আয়রা হচ্ছে অনেক খেলাধুলা দৌড়াদৌড়ি করে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে। আলিফ বলল যে আম্মু জুস খাবো, জুস অর্ডার দাও। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে কিছু তো খেতেই হবে। তারপরে একটা স্ট্রবেরি জুস আর একটা হচ্ছে চকলেট মিল্ক শেক অর্ডার করি। তো আমাদের অর্ডার করার কিছু সময় পরে 15-20 মিনিটের মধ্যে জুস রেডি হয়ে গিয়েছে। আয়রা খেয়েছিল স্ট্রবেরি জুস আর আলিফ নিয়েছিল হচ্ছে চকলেট মিল্ক শেক। তো দুইটাই অনেক টেস্টি ছিল, তবে মিল্ক শেকের মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো তারপরে আলিফ যেহেতু মিষ্টি বেশি খায়, ওর কাছে ঠিকঠাকই ছিল। আমি আমার নিজের জন্য কিছুই অর্ডার করিনি। তারপরে ওরা যে জুস খেয়েছিল পুরাটা শেষ করতে পারে নাই, আমি আলিফ এবং আয়রা দুইজনের কাছ থেকেই শেয়ার করে খেয়ে নিয়েছি। জুসের গ্লাসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কত পরিমাণ ছিল। ওদের দুইজনের পক্ষে এত জুস খেয়ে শেষ করা সম্ভব ছিল না, সো আমি ওদের খেয়ে একটু হেল্প করে দিয়েছিলাম। গ্লাসের সাইজটাও ছিল বিশাল বড়, আর এই এক একটা জুসের দাম ছিল হচ্ছে 150 টাকা করে। তো নিশ্চয়ই 150 টাকার জুস এত ছোট মানুষ খেয়ে শেষ করতে পারবে না। তো যাই হোক, তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, ভাবলাম বাসায় গিয়ে নামাজ পড়ব। তো আর নামাজটা ধরতে পারি নাই, ওখানে খেতে খেতেই দেরি হয়ে গিয়েছিল। আর আয়রার খাওয়ার স্টাইলটা দেখেন, ও কিভাবে ইনিয়ে বিনিয়ে এদিক সেদিক করে করে খাচ্ছিল। তো আমার আর কি কাজ, আমি একটু ভিডিও করতেছিলাম আর আমি ওদের তাড়া দিচ্ছিলাম যে এই তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও বাসায় যাব। তো এদিকে আলিফও খেয়ে শেষ করতে পারতেছিল না, প্রথম দিকে বলল যে আমি সবই খেয়ে নিব, পরে আর শেষ করতে পারে না। পরে এদিকে তাকায় ওদিকে তাকায়, এক গ্লাস জুস খাইতে খাইতেই আলিফ ক্লান্ত হয়ে যাচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপরে বের হয়ে গিয়েছি।